কারাগারে ঈদ কাটবে বিএনপির কয়েকশো নেতা কর্মীর। ঈদ আনন্দ নেই বিএনপির অনেক নেতাকর্মীর পরিবারে। কারাগারের চার দেয়ালের মধ্যে এবারও ঈদ করতে হচ্ছে দলটির কয়েকশো নেতাকর্মীকে। দ্বাদশ সংসদ নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক মামলায় বন্দী তারা। তাদের অনেকে আছেন বিগত সরকার বিরোধী আন্দোলনে নাশকতার অভিযোগে বন্দী। আবার সাজাপ্রাপ্ত মামলায় জামিনের আশায় আত্মসমর্পণ করে কারা রুদ্ধ হন অনেকে। কেউ কেউ বিভিন্ন মামলায় আগাম জামিন শেষে হাজিরা দিতে গিয়ে গেছেন কারাগারে। এমনকি সাজাপ্রাপ্ত হয়ে বছরের পর বছর ধরে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে রয়েছেন অনেকেই। কবে তাদের মুক্তি মিলবে তা কেউ জানেন না। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ আবার কবে ভাগাভাগি করতে পারবেন তাও বলতে পারেন না তারা। এ পরিস্থিতিতে ম্লান হয়ে গেছে তাদের স্বজনের ঈদ আনন্দ। বিএনপি সূত্র জানায়, গত বছরের 28 অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর রাজপথে হরতাল অবরোধের মতো কর্মসূচি শুরু করে দলটি। আর এ কর্মসূচি ঘিরে সারা দেশে চলে গণহারে গ্রেফতার অভিযান। বিএনপির দাবি, ওই সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ প্রায় 26,000 নেতাকর্মীকে কারাগারে বন্দী করা হয়। 7 জানুয়ারির নির্বাচনের পর বেশিরভাগের জামিনে মুক্তিও মিলেছে, তবে এখনও শতাধিক নেতাকর্মী রয়ে গেছেন কারাগারে। এসব নেতাকর্মী ছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একদিকে যেমন সরকার বিরোধী আন্দোলনে সারা দেশ উত্তাল হয়ে পড়ে, তেমনি শুরু হয় নেতাকর্মীর বিরুদ্ধে পুরনো মামলার সাজার রায়। প্রায় 100 মামলায় 1,500-এর বেশি নেতাকর্মীকে সাজা দেন আদালত। এর মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ নেতারাও রয়েছেন। এ বিষয়ে বিএনপির নেতাকর্মীরা জানান, আন্দোলন ও নির্বাচন পরবর্তী সময়ে সাজাপ্রাপ্ত নেতাকর্মীর একটি অংশ আদালতে আত্মসমর্পণ করে কারাগারে গেছেন। আবার আন্দোলনকালীন বিএনপির অনেক নেতাকর্মীর পুরনো মামলায় ওয়ারেন্ট ইস্যু হওয়ায় তারাও গেছেন হাজিরা দিতে। এসব নেতাকর্মীর বেশিরভাগকেই পাঠানো হয়েছে কারাগারে। জানা গেছে, সাজাপ্রাপ্ত নেতাকর্মীর মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান, স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মোস্তফা কামাল হৃদয়, সাংগঠনিক সম্পাদক এস এ খোকন, উত্তরা থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ার হোসেন সহ অনেকে আত্মসমর্পণ করেন। এছাড়া বিগত দিনের মামলায় হাজিরা দিতে গিয়ে কারাগারে গেছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনন্ত ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু, জেলা বিএনপির সদস্য মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুবদল সভাপতি এম তমাল আহমেদ, জেলা ছাত্রদল সভাপতি রাজিউর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি সহ 51 জন। দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান মিয়া, চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী নয়ন, সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কফিল উদ্দিন সহ অনেকে। এছাড়া বছরের পর বছর ধরে কারাগারে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, নির্বাহী সদস্য লুৎফুজ্জামান বাবর, 2018 সালে 11 সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী মিয়া নুরুদ্দিন অপু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির, ছাত্রদলের সাবেক সহসভাপতি ইখতিয়ার রহমান কবির সহ অনেকে। ইখতিয়ার রহমান কবিরের স্ত্রী জুঁই জানান, তার 2 বছরের ছেলে আয়াস বাবাকে কাছে পাওয়ার জন্য প্রায় রাতে ঘুমের মধ্যে কেঁদে ওঠে। গ্রেফতারের আগে বাবাকে ছাড়া সে একদিনও থাকেনি। মনে করেছিলাম অন্তত ঈদের আগে ইখতিয়ার কবির জামিনে মুক্তি পাবেন, কিন্তু বাবা ছাড়াই ঈদ কাটবে তার সন্তান আয়াসের। রাজীব আহসানের মা ফরিদা বেগম জানান, তার ছেলে যবে থেকে রাজনীতি করছেন তবে থেকেই তাদের ঈদহীন চলছে। কোনো সময় কারাগারে, কোনো সময় ফেরারি, আবার কোনো সময় রাজনৈতিক ব্যস্ততায় পরিবারের সঙ্গে ঈদ করতে পারেনি রাজীব।
একমাত্র ছেলেকে কাছে না পেলে তাকে কারাগারে রেখে কোনো মায়ের মনে ঈদ আনন্দ আসে না। যখন ব্যস্ত থাকে কিংবা ফেরারি থাকে তখন অন্তত সান্ত্বনা থাকে, ছেলে ভালো আছে, কোনো পরিচিতের সঙ্গে ঈদ করছে, নামাজ পড়ছে, অন্তত ফোনে কথা বলতো। এখন তো কেউ ফোনও দেবে না, শুধু রাজনীতির কারণে আজ তাদের এই কষ্ট সইতে হচ্ছে। হাবিবুর নবী খান সোহেলের মেয়ে জান্নাতুল ইলমি সূচনা বলেন, 490টিরও বেশি মামলায় কেরানীগঞ্জের কারাগারে আছেন বাবা। বছরের 6 মাস জেল কিংবা 6 মাস পলাতক থাকেন, ফলে কোনো উৎসব আয়োজনে বাবাকে পাওয়া যায় না, সন্তান হিসেবে বাবার দেখা মেলে না। 2018 সালের নির্বাচনের আগে শরীয়তপুর 3 আসনের বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন অপুকে গ্রেফতার করা হয়, সেই থেকে তিনি কারাগারে আছেন। তার একমাত্র ছেলে আজানের বয়স এখন 6 বছর। জন্মের পর থেকে বাবার সঙ্গে তার ঈদ করা হয়নি, বাবার হাত ধরে ঈদগাহে যেতে পারেনি। ঈদের দিন ছাড়া অন্যান্য দিনে বাবার ছবির দিকে শিশু আজান শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে বলে জানান পরিবারের অন্যান্য স্বজন।